স্নেহী ছাত্রীরা, গতদিন তোমাদের সঙ্গে আলোচনা করছিলাম, সেটা হচ্ছে ওই ব্যাকটেরিয়া, তারপরে ভ্যাকসিনেশন, রোগ, জীবাণু এসব নিয়ে। তো আজকে মোটামুটি নতুন যে তোমাদের আরেকটা চ্যাপ্টার রয়েছে, যেটা অ্যানিমালের জন্য বিশেষ করে রাখা হয়, তো সেই চ্যাপ্টারে আমি চলে যাচ্ছি। তোমাদের জন্য কিছু পয়েন্ট আমি তৈরি করে রেখেছি, সেই পয়েন্ট অনুযায়ী আমি সেটা পয়েন্টগুলো তোমাদের দেখাচ্ছি। খাতার মধ্যে আমি যেভাবে লিখেছি সেইভাবে দেখিয়ে দেখিয়ে আমি এক একটা জিনিস আমি আলোচনা করে দিচ্ছি, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। আচ্ছা, যে চ্যাপ্টারটা আমি আলোচনা করব সেটা হচ্ছে বাস্তুবিদ্যা। বাস্তুবিদ্যাকে যেটা আমরা বিজ্ঞানের টার্মে ইংলিশে আমরা বলছি ইকোলজি, ইকোলজি, ঠিক আছে? এই ইকো কিন্তু সাউন্ড ইকো নয়, এটা হচ্ছে ইকোলজি, অর্থাৎ ইকোসিস্টেম। ইকোসিস্টেমটা তোমরা জানো, জেনে গেছো অনেক পরিবেশবিদ্যার যে একটা বিশেষ মানে ভিত্তি স্তর, সেটাকে আমরা বলছি বাস্তুবিদ্যা। আচ্ছা, এখানে দেখো আমি যে পয়েন্ট ছোট ছোট করে দিয়েছি সেই পয়েন্টগুলো তোমাদের বুঝতে সুবিধা হবে। বাস্তুবিদ্যাকে আমরা বলছি ইকোলজি, অর্থাৎ জীববিজ্ঞানের যে শাখায় জীব এবং তার পারিপার্শ্বিক পরিবেশ সম্পর্কে আলোচনা করা হচ্ছে তাকে বলা হচ্ছে বাস্তুবিদ্যা। আচ্ছা, এই শব্দটা ইকোলজি বা বাস্তুবিদ্যা প্রথম যিনি প্রথম প্রবর্তন করলেন তিনি হচ্ছেন বিজ্ঞানী হেকেল, আর্নেস্ট হেকেল, ঠিক আছে? এবার বাস্তুবিদ্যার স্তর কোন কোন স্তর দেখো, আমি এখানে 1, 2, 3, 4 করে স্তরগুলোকে উল্লেখ করেছি। প্রথম যে স্তরটা সেটা হচ্ছে কিন্তু একক জীব স্তর। একক জীব স্তর মানে জীব হলো বাস্তুতন্ত্রের প্রাথমিক একক এবং পরিবেশের সঙ্গে সম্পর্ক তো তার মানে একেবারেই প্রতিনিয়ত, এবং সেই যে জীবের যে পরিবর্তন, অর্থাৎ জীবের যে আচরণ বা শারীরিক পরিবর্তন হচ্ছে সেটা তো অভিযোজনগত বৈশিষ্ট্য এবং সেটা সম্পূর্ণ নির্ভর করছে পরিবেশের ওপরে, পরিবেশের আলো, তাপ, আর্দ্রতা এসবের ওপর নির্ভর করছে। তো সেটাই আমরা প্রথমত আলোচনা করব। যেমন দেখো, আলো আমি লিখে রেখে দিয়েছি, দেখো এখানে আলাদা আলাদা করে আমি লিখেছি আলো, আর্দ্রতা, তাপমাত্রা, এবং তার ভিত্তিতে কি উদ্ভিদ আর কি প্রাণী সম্পর্কে এখানে আলোচনা করতে হবে সেটাও আমি কিন্তু হাইলাইট করে দিয়েছি। আলো উদ্ভিদের জীবন ধরনের যে প্রধান একটা শর্ত সেটা তোমরা জানো, সূর্য রশ্মি বা সূর্যালোক না থাকলে কোনোভাবেই আমাদের কিন্তু পরিবেশের কোনো কাজই সম্পন্ন হবে না, কারণ আমরা জানি যে একমাত্র সবুজ উদ্ভিদ আলোক শক্তিকে রাসায়নিক শক্তিতে রূপান্তরিত করতে পারে, তাই তো? এবং খাদ্যের মধ্যে স্থৈতিক শক্তিরূপে সৌরশক্তি সঞ্চিত থাকে এবং যার জন্যই প্রাণীরা সেই খাদ্য গ্রহণ করে শক্তি সংগ্রহ করে। এবার ধরো, যেসব উদ্ভিদ উজ্জ্বল আলোতে নিজেদের মানে বৃদ্ধি ঘটায় বা জন্মায় তাদের হেলিওফাইট বলে। তো তোমাদের এই বৈশিষ্ট্যগুলো পড়তে হবে, যে তাদের পর্ব মধ্য ছোট, পুরু পাতাগুলো কিউটিকল পুরু, পত্ররন্ধ্র পাতার গভীরে থাকে, প্যালিসেড প্যারেনকাইমা অত্যন্ত সুগঠিত, কোষান্তর স্থান ছোট ছোট, যান্ত্রিক কলা সুগঠিত। এবং প্রাণীদের ক্ষেত্রে যদি আমি বলি তাহলে বলা হবে, যেমন সালমান মাছের লার্ভা তার বিকাশ আলোতে ভালো হয়, পরিযায়ী পাখিরা এক স্থান থেকে অন্য স্থানে দিনের বেলায় কতটা সময় দিনের বেলায় মানে সূর্যালোকটা ওরা পাবে সেই অনুযায়ী তারা এদিক ওদিক ঘোরাফেরা করতে পারে। তারপর ধরো মেষ, হরিণ প্রভৃতি প্রাণীদের কিন্তু মানে এই সমস্ত যে মানে জঙ্গলে বসবাসকারী যে বন্য জীবজন্তু তাদের কিন্তু মানে কম সময়ের যে যেটাকে আমরা বলছি রেঞ্জ, অর্থাৎ দিবা দৈর্ঘ্য, সেখানে জন্মক্রিয়া ঘটছে। এরপরের শর্ত হচ্ছে আর্দ্রতা, হিউমিডিটি। তো সেটাও আপেক্ষিক আর্দ্রতার ওপরেই কিন্তু জীবন ধারণের একটা শর্ত পরিলক্ষিত হয়। মরুভূমি অঞ্চলে আপেক্ষিক আর্দ্রতা কম, তো এদের এই অঞ্চলে বসবাসকারী যে উদ্ভিদ তাদেরকে বলা হচ্ছে জেরোফাইট, যেমন ফণিমনসা, ইউফর্বিয়া, এরা মরুভূমিতে জন্মায়, ঠিক আছে? তো ওদের যে ওই সমস্ত উদ্ভিদের যে বৈশিষ্ট্য সেটা তোমরা ক্লাস 8 পড়েই এসেছো, যেমন কাণ্ড মোটা, রসালো, চ্যাপটা, পুরু কিউটিকল দিয়ে ঢাকা, বাষ্পমোচন রোধ করার জন্য এদের বিশেষ বৈশিষ্ট্য, অভিযোজিত বৈশিষ্ট্য হচ্ছে পাতা মাটায় রূপান্তরিত হয়, প্রধান মুখ ভীষণ দীর্ঘ মানে অনেক গভীরে চলে যেতে পারে যাতে জলটাকে নিতে পারে, পার্শ্বমূলগুলো মাটির নিচে ছড়িয়ে থাকে যাতে অল্প বৃষ্টি হলে জল দ্রুত শোষণ করে নিতে পারে। আর এই সব অঞ্চলে প্রাণীদের ক্ষেত্রে যেমন ধরো সিলভার ফিস, অর্থাৎ বইয়ের পোকা, যা জননের জন্য আপেক্ষিক আর্দ্রতার প্রয়োজন হচ্ছে এবং 80%-এর নিচে যদি আপেক্ষিক আর্দ্রতা চলে যায় নিম্ফগুলো মারা যাচ্ছে। ট্রাইবোলিয়াম, ময়দার পোকা, বেশি আর্দ্রতায় জননের হার বেড়ে যায় এবং জীবনচক্র তাড়াতাড়ি সম্পন্ন হয়, যে কারণে আমরা দেখি বর্ষাকালে এদের বৃদ্ধি বেশি হয়, তাই তো?
তাপমাত্রা, পরিবেশের তাপমাত্রা জীবকে প্রভাবিত অবশ্যই করছে। উচ্চ তাপমাত্রায় যে সমস্ত উদ্ভিদ ধরো জন্মায়, যে অঞ্চলে বসবাস করে তাদের মেগাথার্মস বলে, আর খুব নিম্ন তাপমাত্রা অঞ্চলে এদেরকে দেখতে পাচ্ছি না। আবার বেশ নিম্ন তাপমাত্রা যুক্ত অঞ্চলে হেকিস্ট্রোথার্মস যারা তারা থাকে, তাদের আবার উচ্চ তাপমাত্রায় দেখা যায় না। যেমন ধরো যারা মানে খুব উচ্চ তাপমাত্রায় থাকে তাদের দেহ রসালো হয়, মূলতন্ত্র সুদীর্ঘ হয়, কারণ ওদের বাষ্পমোচন বেশি হয়। যারা নিম্ন তাপমাত্রায় থাকে তাদের বীজের সুপ্ত অবস্থা দীর্ঘ হয়। আর মরুভূমিতে যে প্রাণী পাওয়া যায় তার সম্পর্কে কিন্তু তোমরা অধিকভাবে পড়েছো ক্লাস এইটে। যেমন উট, উটের কথা তোমরা পড়েছো, উটের চামড়া খুব পুরু, তাই তো? ওদের পায়ে শক্ত প্যাড থাকে, পরিবেশের তাপমাত্রা বৃদ্ধি পেলেও ওদের অসুবিধা হচ্ছে না, তাই তো? আর মরুভূমির প্রাণীরা প্রচণ্ড তাপমাত্রায় বালির নিচে কিন্তু চলে যায়, এটাও তোমরা ক্লাস এইটে জেনে ফেলেছো। আচ্ছা, মাছ এবং পাখি যারা ধরো আছে, পরিবেশের তাপমাত্রা বৃদ্ধি পেলে কিন্তু ওরা অন্য জায়গায় চলে যায়। মাছেরও একটা স্বভাব আছে বা আচরণ আছে, ওরাও অন্য জায়গায় চলে যায়, পাখিরাও চলে যায়, যে কারণে পরিযায়ী পাখিদের আমরা শীতকালে দেখতে পাই। আচ্ছা, তাপমাত্রার ক্ষেত্রে আরেকটা জীবদের গুরুত্ব হচ্ছে, যেমন ধরো বৃদ্ধি আর বিপাক, অর্থাৎ উদ্ভিদের বৃদ্ধি কিন্তু অতি উচ্চ তাপমাত্রা নিম্ন তাপমাত্রায় এগুলো মানে নিয়ন্ত্রিত হয়। তোমরা বাষ্পমোচন শালক সংশ্লেষ করতে গিয়ে শর্তাবলীতে লক্ষ্য করবে যে এখানে কিন্তু উচ্চ তাপমাত্রায় সারের বৃত্তীয় কাজ ব্যাহত হয়। আর বিপাকও তাই, জীবদেহের যে সমস্ত বিপাক উৎসেচকের প্রভাবে ঘটে তার জন্য নির্দিষ্ট তাপমাত্রার প্রয়োজন। আমি যখন পরিপাকের চ্যাপ্টার তোমাদের পড়িয়েছি আমি কিন্তু উল্লেখ করে দিয়েছিলাম যে অতি উচ্চ তাপমাত্রায় কিন্তু উৎসেচকের ক্রিয়া ব্যাহত হয়। আচ্ছা, নেক্সট স্তর যেটা হবে সেটা হচ্ছে পপুলেশন স্তর। এই যে পপুলেশন স্তর, একই স্থানে বাস করছে একই প্রজাতিভুক্ত জীবগোষ্ঠী বা খুব কাছাকাছি সম্পর্কিত জীবগোষ্ঠী, তাদের মধ্যে জিনের আদান প্রদান ঘটছে, তাদের পপুলেশন বলা হচ্ছে। পপুলেশন বৃদ্ধির যে শর্তাবলী আছে তার মধ্যে প্রথম যেটা কাজ করছে সেটা হচ্ছে ধরো জন্মহার। প্রথম যেটা আমি বলবো, আলোচনা করবো জন্মহার। বুঝতেই পারছো, একক সময় জননের মাধ্যমে যে সংখ্যায় নতুন সদস্য একটা পপুলেশনে বেড়ে গেল বা যুক্ত হলো তাকেই ন্যাটালিটি বলছে। জন্মহারকে আমি সায়েন্টিফিক টার্মে বলছি ন্যাটালিটি। দেখো এখানে আমি একটা ফর্মুলা লিখেছি, স্মল এন ইন্টু ডি ডিভাইডেড বাই টি, ক্যাপিটাল এন হচ্ছে, একে বলছি ন্যাটালিটি, এটা সমান স্মল এন ইন্টু ডি, যাকে একসঙ্গে এই গুণফলটাকে একসঙ্গে বলা হচ্ছে নবজাতকের মোট সংখ্যা। আমি লিখে দিয়েছি টিটা হচ্ছে সময়, অর্থাৎ রেট, সময় হচ্ছে রেট, সময় কত হারে হচ্ছে। আর জননের দ্বারা কোনো পপুলেশন যদি একক সময়ে নতুন সদস্য যোগ করার ক্ষমতা রাখে তাকে সার্বিক ন্যাটালিটি বলা হয়, তাই তো? আর কোনোভাবে যদি নতুন সদস্য জন্ম দেয় তাকে প্রকৃত ন্যাটালিটি বলা হয়। এই টার্মগুলো তোমরা বই থেকে খুব ভালোভাবে মানে তৈরি করবে। এরপর যেটা হয় সেটা হচ্ছে মৃত্যুহার, যাকে বলা হয় মর্টালিটি। এম, ক্যাপিটাল এম সমান কি হচ্ছে, স্মল এম ইন্টু ডি বাই টি, ওই একই ক্যাপিটাল এমকে যদি আমরা মৃত্যুহার বলি, মৃতের মোট সংখ্যাকে আমরা এই গুণফলটা বলবো আর সময়টা হচ্ছে টি। তো ন্যাটালিটি আর মর্টালিটির পার্থক্য তোমরা পড়বে। ন্যাটালিটির ক্ষেত্রে আমরা মানে জন্মহার পপুলেশনের আকার আয়তন বৃদ্ধি ঘটায়, মৃত্যুহার তো অবশ্যই তার কম, মানে আকারও কমিয়ে দিচ্ছে আয়তনও কমিয়ে দিচ্ছে। জন্মহার পপুলেশনের ঘনত্ব বাড়াচ্ছে, মৃত্যুহার কিন্তু পপুলেশনের ঘনত্ব কমাচ্ছে। জন্মহার জীবভর বাড়িয়ে দিচ্ছে আর মৃত্যুহার কিন্তু পপুলেশনের জীবভর কমিয়ে দিচ্ছে। তো এই পার্থক্যগুলো তোমাদের পড়তে হবে। এরপরে তিন নম্বর যে মানে পয়েন্টটা আসছে এই পপুলেশনের মধ্যে সেটা হচ্ছে পরিযান, মাইগ্রেশন। অর্থাৎ এই একটু আগেই যেটা বলছিলাম যে কোনো এক এলাকার পপুলেশন যদি খুব বেশি করে বেড়ে যায় তাহলে প্রাণী এবং যে উদ্ভিদ রয়েছে মানে বিশেষ করে প্রাণীদের মধ্যেই, উদ্ভিদের কথা তো উদ্ভিদরা তো গমন করতে পারে না, তো প্রাণীই একমাত্র গমন করতে পারে খাদ্য ও আশ্রয়ের জন্য, তারা অন্য স্থানে চলে যায়। সেক্ষেত্রে পরিযানকে আমরা দুভাগে ভাগ করি, যেমন একটাকে বলি প্রবাসন আর একটাকে বলি অভিবাসন। প্রবাসন হচ্ছে কোনো অঞ্চল থেকে ধরো একটা জীবের অন্য অঞ্চলে একেবারে চলে যাওয়া, মানে আর এলোই না, ফিরে এলো না। আর অভিবাসন মানে গেল কিন্তু পপুলেশনের মানে যে আকারটা বৃদ্ধি পেল, কিন্তু প্রবাসনের ফলে দেখা গেল যে পপুলেশনের আকার হ্রাস পেল আর এলো না। আর অভিবাসনে হচ্ছে কোন অন্য কোনো অঞ্চল মানে একটা অঞ্চল সেখান থেকে অন্য কোনো অঞ্চলে জীবের আগমন হলো, আকার বৃদ্ধি পেল, উল্টো হচ্ছে কিন্তু। আচ্ছা, তিন নম্বর স্তরটা হচ্ছে, আমি বাস্তুতন্ত্রের স্তরের মূল স্তরের কথা বলছি, সেটা হচ্ছে কমিউনিটি, সম্প্রদায়, জীবগোষ্ঠী বাংলায় বলছে।
একটা বসতি গড়ে উঠছে, সেখানে বিভিন্ন প্রকার পপুলেশন মিলিত হয়ে একটা সংগঠন হচ্ছে, তৈরি হচ্ছে, সেটাকে বলা হচ্ছে জীবগোষ্ঠী। আমরা জানি আমাদের সম্প্রদায় উদ্ভিদ সম্প্রদায় আছে, প্রাণী সম্প্রদায় আছে, এবং তার সঙ্গে আণুবীক্ষণিক জীব সম্প্রদায়টাকেও ধরতে হবে, তারাও আছে, তাদের কথা আবার ভুলে গেলে চলবে না। কেমন? আচ্ছা, এরপরে দেখো, আমি বলেছি যে কমিউনিটি যে স্তরটা রয়েছে সেই স্তরে একটা প্রতিযোগিতা চলে, অর্থাৎ মানে আন্তঃক্রিয়া চলে, সেটা হচ্ছে প্রতিযোগিতা, খাদ্যখাদক সম্পর্ক এগুলো চলে, পরজীবিতা, এইসব প্রতিযোগিতা। মানে তোমরা এটাও পড়ে এসেছো যে কোনো একটা কমিউনিটিতে থাকতে গেলে প্রাণীকে কিন্তু এক খাদ্য এবং আশ্রয়ের জন্য কিন্তু লড়াই করতে হয়, তাই তো? প্রতিযোগিতা, যেমন সিংহ আর হরিণ পরস্পর পরস্পর কিন্তু অ্যাটাচড, অর্থাৎ হরিণকে খাদ্যের জন্য সিংহ ব্যবহার করছে। তো হরিণের মধ্যে দেখা যাচ্ছে টিকে থাকার একটা প্রবণতার চেষ্টা, সেটা হচ্ছে ধরো যে সম্পর্ক ইন্টাররিলেটেড, মানে ওরা একে অপরের সঙ্গে সম্পর্কযুক্ত, ও বাঁচতে চাইছে, এও বাঁচতে চাইছে। আবার ধরো হরিণ এবং হরিণ সম্প্রদায়ের মধ্যেও কিন্তু লড়াই রয়েছে খাবার এবং বেঁচে থাকার, সিংহ এবং সিংহ সম্প্রদায়ের মধ্যেও লড়াই রয়েছে। কেমন? আচ্ছা, খাদ্য সম্পর্কটা কী সেটা তো তোমরা জানো, বাস্তুতন্ত্র যখন আমি বাস্তুতন্ত্রের স্তরটা পড়াবো তখনই বুঝতে পারবে। খাদ্যখাদক সম্পর্ক মানে হচ্ছে যে উদ্ভিদ থেকে যেভাবে মানে স্টেপ বাই স্টেপ প্রত্যেকটা স্তরে প্রাথমিক খাদক, গৌণ খাদক, প্রগণ্য খাদক থেকে সর্বোচ্চ খাদকে যেভাবে শক্তি যায়, অর্থাৎ যেভাবে তারা খাদ্য হিসেবে একে অপরকে গ্রহণ করছে, সেইটাকেই বলা হচ্ছে খাদ্যখাদক সম্পর্ক। এবং তার সঙ্গে আসছে পরজীবিতা। পরজীবিতাটাও তোমরা পুষ্টির চ্যাপ্টারে পড়ে নিয়েছো যে কোনো খাদ্য বা আশ্রয়ের জন্য কোনো জীব প্রজাতি কী করছে, না অন্য কোনো প্রজাতির উপর আশ্রয় নিচ্ছে। তো যার উপর আশ্রয় নিচ্ছে তাকে পোষক বলছে, যেমন স্বর্ণলতা অন্য উদ্ভিদের উপরে আশ্রয় নিয়ে চোষক মূলের সাহায্যে খাদ্য গ্রহণ করে বেঁচে থাকছে। মানুষের অন্ত্রে পরজীবী গোলকৃমি থাকে। তো এগুলো তোমাদের পড়তে হবে এবং পরজীবীর বৈশিষ্ট্যটা তোমরা জানো। আর পোষক দেহে ধরো অবস্থান কেমন করছে তার উপরে নির্ভর করে বহিঃপরজীবী আর অন্তঃপরজীবীকে আমরা ভাগ করছি। যেমন বহিঃপরজীবী ধরো এই যে পাখি আর স্তন্যপায়ী প্রাণীদের বহিঃপরজীবী উকুন, ফ্লিমাইট, এটুলি। আর অন্তঃপরজীবী যারা যেমন ভেতরে আমাদের শরীরের ভেতরে থাকছে, যেমন ধরো অ্যান্টামি বা হিস্ট্রোলাইটিকা, এ কিন্তু আমাশয় রোগী, মানে অ্যামিবায়োসিস যেটা বলি, যেই রোগটা পেটের খুব দুরূহ রোগ, সেই রোগটাকে কিন্তু একেবারে ওরা তার জন্য কারণ। অ্যাসকেরিস গোলকৃমি, টিনিয়া সোলিয়াম, টিনিয়া ফিতাকৃমি, প্লাসমোডিয়াম, ম্যালেরিয়ার পরজীবীরা শরীরের ভিতরে বাসা বাঁধে। আরেকটা বৈশিষ্ট্য যেটা আমরা বলি মানে আন্তঃক্রিয়া, যেটা কমিউনিটি স্তরে দেখা যায়, সেটা হচ্ছে সহযোগিতা মানে মিথজীবিতা। এটাও তোমরা পুষ্টিতে পড়ে এসেছো যে দুটো প্রাণী পরস্পর পরস্পরের দেহে ওপরে নির্ভরশীল, কিন্তু কেউ কারোর ক্ষতি করছে না, দুজনেই কিন্তু উপকৃত হচ্ছে, যেমন লাইকেন, যেমন লেগুমিনাস প্ল্যান্ট, এরা। কেমন? সহযোগিতা আবার দুরকমভাবে হচ্ছে, একটা বাধ্যতামূলক, একটা স্বইচ্ছাগত। তো বাধ্যতামূলকে যেমন লাইকেনের ক্ষেত্রে আমরা দেখছি ছত্রাক শৈবালের সহাবস্থান, আর স্বইচ্ছাগত ক্ষেত্রে আমরা দেখছি কি না, যেমন ধরো চোষক মাছ হাঙরের তলদেশে চোষক দিয়ে যুক্ত হয়ে চলাচল করছে, কিন্তু কেউ কারোর ক্ষতি করছে না, মানে এই রকম। তো এইটা হচ্ছে তোমাদের মানে মোটামুটি যে কমিউনিটি স্তর পর্যন্ত যেটা আমি আলোচনা করলাম। তো 4 নম্বর যে স্তরটা সেটা হচ্ছে বাস্তুতান্ত্রিক স্তর, সেটাও আমি আজকে এখনই আলোচনা করে দেবো, যেটা তোমাদের খুব ভালোভাবে পড়তে হবে। বাস্তুতান্ত্রিক স্তরের মধ্যে যেটা তোমাদের মনে রাখতে হবে যে বাস্তুতন্ত্রের যে গঠনগত বৈশিষ্ট্য সেখানে কিছু শর্তাবলী রয়েছে, অর্থাৎ বাস্তুতন্ত্র এদের ছাড়া হবে না। দেখো আমি লিখে রেখেছি বাস্তুতন্ত্রের শর্তাবলীর মধ্যে অজীবীয় শর্ত রয়েছে আর জৈবিক শর্ত রয়েছে। অজীবীয় শর্তের মধ্যে আলো, তাপ, জল, বায়ুমণ্ডল, ভূপ্রাকৃতিক গঠন, এরা প্রত্যেকে নির্ভর করছে, প্রত্যেকের কীভাবে নির্ভরশীল। জলের জল না থাকলে প্রোটোপ্লাজম হবে না, প্রোটোপ্লাজমের সিক্ততা বজায় থাকবে না, ফলে প্রাণী বিপাকক্রিয়া করতে পারবে না। বায়ুমণ্ডল না থাকলে, বায়ুর কার্বন ডাইঅক্সাইড না থাকলে কিন্তু সালোক সংশ্লেষ হবে না। অতএব দেখা যাচ্ছে সৌরশক্তি থেকে নিয়ে উদ্ভিদ খাদ্য গ্রহণ করতে পারবে না, অর্থাৎ খাদ্য তৈরি করতে পারবে না। ভূপ্রাকৃতিক গঠন মানে ধরো উচ্চতা, ঢাল, পর্বতের অবস্থান, তো এই সব কিন্তু সবটাই বাস্তুতন্ত্রের অজীবীয় শর্তাবলীর মধ্যে পড়ে। আর জীবীয় শর্তাবলীর মধ্যে যেটা আমরা পাচ্ছি সেটা আসল জিনিস, সবজি পরভোজি দুটো ভাগে ভাগ করা হচ্ছে। সবজির মধ্যে অবশ্যই উদ্ভিদ, আর পরভোজির মধ্যে আমরা খাদক, বীজক আর রূপান্তরককে পাচ্ছি।
তোমাদের বইতে যে জীবজ শর্তাবলীর একটা চার্ট করে দেওয়া আছে, সেই চার্টটা খুব ভালো করে পড়বে। মানে যেটা আমি বললাম, সবজির মধ্যে সব উদ্ভিদ পড়ছে, কেন? উদ্ভিদের যেহেতু ক্লোরোফিল থাকে, যেহেতু সূর্যের আলোকে ব্যবহার করে ওরা ক্লোরোফিলের সাহায্যে খাদ্য তৈরি করতে পারে, ওরাই একমাত্র বাস্তুতন্ত্রের উৎপাদক, ওদের প্রডিউসার বলা হয়। সবাই এর উদাহরণ, ক্রাইসামিবা, রুডোসিউডোমোনাস, সবুজ উদ্ভিদ ইউগ্লিনা প্রত্যেকে। আর পরভোজীর মধ্যে যারা পড়বে তাদের মধ্যে প্রথমেই বলছি খাদক। খাদকের মধ্যে ধরো প্রাথমিক খাদক, গৌণ খাদক, প্রগৌণ খাদক পড়ছে, আর বিয়োজক পড়বে, রূপান্তরক পড়বে, সেটা আমি বলে দিচ্ছি। এখন খাদকের মধ্যে যাদের আমি বলছি, অর্থাৎ সবজী উদ্ভিদকে সরাসরি খাদ্য হিসাবে গ্রহণ করবে প্রাথমিক খাদক, ঠিক আছে, যাদেরকে আমরা তৃণভোজী প্রাণীদের মধ্যে রাখবো, যেমন কীটপতঙ্গ এবং সব তৃণভোজী প্রাণী। খাদকরা তিন রকম হয়, তো প্রাথমিক খাদক তারা, আবার প্রাথমিক খাদক মানে ধরো তৃণভোজী প্রাণী কীটপতঙ্গকে যারা খাদ্য হিসাবে গ্রহণ করবে তারা গৌণ খাদক, ছোটো ছোটো মাংসাশী প্রাণী যেমন ব্যাঙ, টিকটিকি, মাছ, পাখি এরা। আর প্রগৌণ খাদক মানে গৌণ খাদককে যারা ব্যবহার করবে খাদ্য হিসাবে, যেমন মাংসাশী প্রাণী, সাপ, প্যাঁচা, ঈগল, হাঙর, শৈল, বোয়াল এরা। তারপরের ক্যাটাগরি আসছে, খাদকের পরেই আসছে বিয়োজক, অর্থাৎ প্রত্যেকটা খাদকের সব কাজ মিটে গেলে তাদের যখন মৃতপ্রায় অবস্থায় থাকবে তারা মাটিতে মিশে যাবে এবং তাদের শরীরের ওপরে আণবীক্ষণিক জীবেরা ক্রিয়া করে তাদের থেকে পুষ্টি শোষণ করবে, অর্থাৎ তাদেরকে মিশিয়ে দেবে, প্রকৃতিতে ফিরিয়ে দেবে জৈব অজৈব পদার্থগুলো, তাদের বলা হচ্ছে ডিকম্পোজার বা বিয়োজক, ব্যাকটেরিয়া, ছত্রাক, প্রোটোজোয়া তারা। লাস্টে হচ্ছে ট্রান্সফর্মার, যেমন রূপান্তরক। কিছু কিছু আণবীক্ষণিক জীব থাকে যারা বিয়োজিত পদার্থকেও সরল অবস্থায় নিয়ে যেতে পারে, তারা হচ্ছে রূপান্তরক। তো এই এরা হচ্ছে কিন্তু আণবীক্ষণিক জীব এবং ছত্রাক। তো এটা তোমাদের পুরোপুরি পড়ে রাখতে হবে, যদি বাস্তুতন্ত্রে জীবজ শর্তাবলী ব্যাখ্যা করতে বলে অবশ্যই ছকের সাহায্যে ব্যাখ্যা করবে না, নিজেরা যেরকমভাবে আমি পয়েন্ট ওয়াইজ বললাম সেরকমভাবে নিজেদের মতন পরপর ব্যাখ্যা করবে। এরপর আমি যেটা বলবো সেটা হচ্ছে দেখো খাদ্য শৃঙ্খল। খাদ্য শৃঙ্খল হচ্ছে বাস্তুতন্ত্রের কার্যগত বৈশিষ্ট্য, অর্থাৎ উৎপাদক থেকে এই যে খাদকেরা কিভাবে খাদ্য নিচ্ছে এবং খাদক থেকে বিয়োজক, প্রত্যেকটা প্রাণীর সঙ্গে যে সম্পর্ক, অর্থাৎ খাদ্য শক্তি যে একমুখী প্রবাহিত হচ্ছে সেটাকেই বলা হচ্ছে, এই পর্যায়কে বলা হচ্ছে খাদ্য শৃঙ্খল। বৈশিষ্ট্য কী? সবুজ উদ্ভিদ খাদ্যের খাদ্য শৃঙ্খলের একমাত্র উৎপাদক, উৎপাদক কিন্তু প্রাথমিক স্তর গঠন করছে। খাদ্য শৃঙ্খলের প্রকৃতি অত্যন্ত জটিল, খাদ্য শৃঙ্খলের ভিত্তিস্তরে তুমি যতই ওপর থেকে মানে ওপরের খাদ্যস্তরে উঠবে নিচ থেকে ততই জীবের সংখ্যা কমবে, ঠিক আছে, খাদ্যস্তরের সংখ্যা এখানে সীমাবদ্ধ, আর একই সঙ্গে বহু খাদ্য শৃঙ্খল কিন্তু থাকতে পারে। দেখো আমি একটা উদাহরণ দিয়েছি, এখানে তৃণভূমির খাদ্য শৃঙ্খলে থাকছে ঘাস। ঘাস হচ্ছে, আমি প্রথমেই বলেছি খাদ্য শৃঙ্খল লিখতে গেলে উৎপাদককে প্রথমে লিখতে হবে, ঘাস উদ্ভিদ তাই ঘাস উৎপাদক। উৎপাদককে খাদ্য হিসাবে গ্রহণ করছে ঘাস ফড়িং, সে হচ্ছে প্রাথমিক খাদক। তাকে খাদ্য হিসাবে গ্রহণ করছে ব্যাং, সে গৌণ খাদক। তারপরে যাচ্ছে সাপ, তারপরে যাচ্ছে বাজ পাখি, প্রগৌণ খাদক, ঠিক আছে। এরকমভাবে তোমাদের বইতে বনভূমির খাদ্য শৃঙ্খল এবং জলাভূমির খাদ্য শৃঙ্খলও কিন্তু বলা আছে, সেটা কিন্তু তোমরা পড়বে। জলাভূমির খাদ্য শৃঙ্খল মানে পুকুর, যেমন জলজ উদ্ভিদ হচ্ছে উৎস উৎপাদক, সেখান থেকে পতঙ্গের লার্ভা ওদের খাদ্য হিসেবে গ্রহণ করছে, পতঙ্গের লার্ভাকে মাছ খাদ্য হিসেবে গ্রহণ করছে, মাছকে সারস খাদ্য হিসেবে গ্রহণ করছে, এইভাবে তোমাদের দেখাতে হবে, সেটা আমি এখানে দেখাইনি। তারপরে আমি যেটা দেখেছি এটা হচ্ছে খাদ্য জালক। খাদ্য জালক হচ্ছে বাস্তুতন্ত্রে ধরো একসঙ্গে অনেক খাদ্য শৃঙ্খল আছে, সেটা তারা যদি মানে তাদের যে এককগুলো বিভিন্নভাবে একে অপরের ওপর নির্ভরশীল হয়ে একটা জটিল জাল সৃষ্টি করে, মানে ওয়েব সৃষ্টি করে, তখন তাকে বলা হয় খাদ্য জালক। দেখো আমি এখানে উৎপাদক লিখেছি, যে কোনো সবুজ উদ্ভিদ এই উৎপাদকটা হতে পারে, ভালো করে লক্ষ্য করো। উৎপাদক থেকে যারা উৎপাদককে সরাসরি খাদ্য হিসাবে গ্রহণ করবে, আমি এখানে চারটে নাম লিখেছি, ঘাস ফড়িং, শুয়োপোকা, ইঁদুর, কাঠবেড়ালি, এরা কিন্তু সবাই প্রথম সারির খাদক। দেখো আমি এখানে লিখে রেখেছি প্রথম, প্রথম বলে লিখে রেখেছি, এইখানে গোল করেছি প্রথম বলে, এই চারটে যে প্রাণীর কথা লিখেছি এই চারটে প্রাণী কিন্তু প্রথম সারির খাদক, ঠিক আছে। একটু হেজি হচ্ছে ভিডিওটা, একটু স্ট্যান্ড বাই হলে বুঝতে পারবে, হ্যাঁ প্রথম সারির খাদক। এরপর দেখো ঘাস ফড়িং, শুয়োপোকা, ইঁদুর, কাঠবেড়ালি থেকে যাদের খাদ্য হিসাবে ওদেরকে যারা খাদ্য হিসাবে গ্রহণ করছে, ব্যাঙ, টিকটিকি, বনবিড়াল আর সাপ, এরা কিন্তু দ্বিতীয় সারির খাদক। আর তৃতীয় সারির খাদক মানে ওদের সবাইকে খাদ্য হিসাবে গ্রহণ করছে বাজ পাখি। দেখো তার মধ্যে আবার কি হচ্ছে,
ঘাস ফড়িংকে আর শুয়োপোকাকে ব্যাঙ মানে ঘাস ফড়িংকে ব্যবহার করছে টিকটিকি খাদ্য হিসাবে, আর শুয়োপোকাকে ব্যাঙ খাদ্য হিসাবে ব্যবহার করতে পারছে। মানে একই খাদ্য শৃঙ্খলের থেকে কিন্তু দুটো জাল বেরিয়ে গেল। আবার ইঁদুরকে সাপ খাচ্ছে, কাঠবিড়ালিকে বনবিড়াল খাচ্ছে, আবার টিকটিকি আর বনবিড়ালকে ডাইরেক্ট বাজ পাখিও খেয়ে নিচ্ছে। তো এই যে জালটা মানে একটা ওয়েব তৈরি করেছে, এই যে দেখো আমি লিখে দিয়েছি, একটা একটা জাল তৈরি করেছে, বিরাট জাল, এক একটা একক যে গঠন সেটা বিরাট জাল তৈরি করেছে, এটাই খাদ্য জাল। তোমাদের বইতে আরও অনেক খাদ্য জাল মানে বুঝিয়ে দেওয়া আছে, মানে ভালোভাবে চার্টে সেটা ভালো করে দেখবে। আচ্ছা, এরপরে বাস্তুতন্ত্রে যে বৈশিষ্ট্যটা পড়ছে সেটা হচ্ছে শক্তি প্রবাহ। অর্থাৎ বাস্তুতন্ত্রে সবুজ উদ্ভিদ উৎপাদক, তারা সৌরশক্তিকে আবদ্ধ করলো, তাদের মধ্য থেকে খাদকের মাধ্যমে বিয়োজকে বা পরিবেশে যেভাবে শক্তিটা ফিরে যাচ্ছে, তো সেই যে শক্তি স্থানান্তরণ সেটাই শক্তি প্রবাহ। এক্ষেত্রে তোমাদের যেটা পড়তে হবে, লিন্ডেম্যানের 10% সূত্রটা পড়তে হবে। অর্থাৎ লিন্ডেম্যানের 10% সূত্র অনুযায়ী বাস্তুতন্ত্রের শক্তি প্রবাহে প্রত্যেকটা খাদ্যস্তরে জীব যা খাদ্য গ্রহণ করছে তার মাত্র 10% তার দেহ গঠনে মানে জীবের দেহ গঠনে ব্যবহার করছে। ধরো যদি একটা হরিণ 100 কেজি ঘাস খায়, তার 10% মানে 10 কেজি দেহ গঠনে লাগে। আবার একটা বাঘ যদি ওই হরিণের 10 কেজি মাংস খায়, তবে তার 10% অর্থাৎ 1 কেজি তার বাঘের দেহ গঠনে লাগে। এইরকমভাবে লিন্ডেম্যানের শক্তি সূত্রটা ব্যবহার হচ্ছে। বৈশিষ্ট্যটা কি? সৌরশক্তি হচ্ছে শক্তির মূল উৎস। বাস্তুতন্ত্রে শক্তির চক্রাকার আবর্তন ঘটছে না, অর্থাৎ উৎপাদক থেকে খাদকের মাধ্যমে বিয়োজকে চলে যাচ্ছে, আর ফেরত আসছে না, একমুখী। শক্তি কিন্তু ধ্বংস হয় না, রূপান্তরিত হয়। কিছু শক্তি অপচয় হতে পারে কিন্তু রূপান্তরিত হয়। এখানে আমি 3টে পয়েন্ট লিখেছি, শক্তি অর্জন, শক্তি ব্যবহার আর শক্তি স্থানান্তরণ। এই 3টে পর্যায়ে বাস্তুতন্ত্রে শক্তি প্রবাহ ঘটছে। শক্তি অর্জন কে করছে? শক্তির প্রধান উৎস সূর্য। শক্তি অর্জন করছে সবুজ উদ্ভিদ। কিভাবে হচ্ছে? সূর্যালোকের যে অংশটা সেটা তো সবুজ উদ্ভিদ সালোক সংশ্লেষের মাধ্যমে নিজেকেই মানে নিজেই ব্যবহার করে নিচ্ছে। এই শক্তি খাদ্যের মধ্যে সৈতিক শক্তিরূপে থেকে যাচ্ছে। তো এভাবে শক্তির অর্জন হচ্ছে, আর খাদ্যের সৈতিক শক্তি তাপ শক্তিরূপে মুক্ত হয়ে চলে যাচ্ছে। তো এটা হলো এই যে সালোক সংশ্লেষের সময় খাদ্যের মধ্যে যে পরিমাণ শক্তি এসে জুটলো সেটাই হচ্ছে মোট উৎপাদন। এরপর হচ্ছে শক্তির ব্যবহার। শক্তির ব্যবহার হচ্ছে এই যে তাপ শক্তি আমরা পাচ্ছি, সেটা আসল শক্তিটা আমরা পাচ্ছি আসলে উদ্ভিদ থেকে। অর্থাৎ উৎপাদকই পুষ্টিস্তরের আসল শক্তি উৎপাদন করে। অর্থাৎ ওরা যদি উৎপাদন না করতো শক্তিটা, সৌরশক্তিকে ব্যবহার না করে, তাহলে খাদকরা ব্যবহার মানে নিজেরা ব্যবহার করতে পারতো না, তাই তো? তো এভাবে উদ্ভিদের থেকে প্রথম সারির খাদক, দ্বিতীয় সারির খাদক, তৃতীয় সারির খাদকেই শক্তিটা ছড়িয়ে যাচ্ছে। আর প্রাণীরা যে শক্তিটা খাদকের মাধ্যমে গ্রহণ করছে মানে অর্জন করছে, সেটাকেই আসল অর্জিত শক্তি বলা হচ্ছে। কেমন? আর শক্তি স্থানান্তরণটা কি? শক্তি স্থানান্তরণটা হচ্ছে বাস্তুতন্ত্রে উৎপাদকের দেহে আবদ্ধ সৌরশক্তি পর্যায়ক্রমে প্রথম, দ্বিতীয়, তৃতীয় থেকে একেবারে সর্বোচ্চ খাদকের দেহে স্থানান্তরিত হয়। এবং এই স্থানান্তরণ যখন হচ্ছে সেই সময় প্রত্যেকটা ধাপে মোট শক্তির 90% খরচা হচ্ছে মানে অপচয় হচ্ছে, আর মাত্র 10% কাজে লাগছে। এটাই হচ্ছে আসল শক্তির উৎস, মানে এই শক্তির স্থানান্তর। এটা তোমাদের চার্টে বইতে দেখানো আছে, সেটা ভালো করে পড়বে। আচ্ছা, এবারে যেটা আছে সেটা দেখো, পরিপোষক চক্র। পরিপোষক চক্র অর্থাৎ বিভিন্ন যে মৌলিক উপাদান, সেই মৌলিক উপাদানগুলো যেমন কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন, নাইট্রোজেন, আয়রন, মলিবডিনাম, এরা সবাই পরিপোষক। যেটা কিভাবে পরিবেশ থেকে উদ্ভিদ দেহে এবং উদ্ভিদ থেকে প্রাণী দেহে এবং উদ্ভিদ প্রাণী দেহ থেকে আবার পরিবেশে ফিরে যাচ্ছে, সেই চক্রাকার অংশটাকে আমরা বলছি পরিপোষক চক্র। পরিবেশে অনেক পরিপোষক চক্র আছে, অক্সিজেন, কার্বন, সালফার, ফসফরাস চক্র। তো আমরা 3 ধরনের ভূ রাসায়নিক যে চক্র তার সম্পর্কে পড়বো। আমি লিখে রেখেছি দেখো, জলচক্র, গ্যাসীয় চক্র আর পাললিক চক্র। জলচক্রটা তো তোমরা জানো যে কিভাবে জল থেকে বৃষ্টি হচ্ছে বা কিভাবে মানে বৃষ্টিপাত, তুষারপাত, শিশির হচ্ছে এবং কীভাবে পৃথিবীতে সম্পন্ন হচ্ছে সেটা তোমরা বুঝিয়ে বলবে। গ্যাসীয় চক্রটাও তোমরা জানো যে প্রকৃতির বিভিন্ন গ্যাস, অক্সিজেন, কার্বন, নাইট্রোজেন, কার্বন ডাইঅক্সাইড, নাইট্রোজেন, এরা তো নির্দিষ্ট পরিমাণেই থাকছে, জীব এদের ব্যবহার করছে এবং প্রকৃতিতে আবার ফিরিয়েও দিচ্ছে, সেটাও তোমরা জানো। সেক্ষেত্রে বইটাও লিখতে পারো, যদি এক্সট্রা কিছু পয়েন্ট নিজেরা নিজেদের মতন অ্যাড করতে চাও অ্যাডও করতে পারো।
আর পাললিক চক্র হচ্ছে মাটিতে, মাটিতে বিভিন্ন মৌল ধরো লবণ আকারে জমা থাকে, গাছমূল দিয়ে সেই জল এবং জলে দ্রবীভূত খনিজ লবণ শোষণ করলো, প্রাণীরা আবার উদ্ভিজ্জ খাদ্য গ্রহণের মাধ্যমে সেই খনিজ লবণটা পেলো, প্রাণীর মৃত্যুর পর উদ্ভিদের মৃত্যুর পর সেটা আবার মাটিতেই চলে গেল, এভাবেই পাললিক চক্র সম্পন্ন হচ্ছে। তো তোমাদের আমি যেটা আজকে আলোচনা করলাম সেটা অনেকটা অংশ আলোচনা করলাম বই দেখে, আর আমি যে খাতায় পয়েন্টগুলো করেছি সেই পয়েন্টগুলো দেখে কিন্তু তোমরা খুব ভালোভাবে এটা পড়ো। পরের দিন আমি প্রাকৃতিক সম্পদের সম্পর্কে আলোচনা করে দেবো, ঠিক আছে।